নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে পোগবা ভার্সেস তিরি, এই দুই খেলোয়াড়ের মধ্যে কে বেশি বেটার ফুটবলার সেইটা একবার দেখাতে। তো আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে দেখাবো যে পোগবা না তিরি, এদের মধ্যে কোন খেলোয়াড়টা বেস্ট। তো বলে রাখি, এই দুই খেলোয়াড়ের মধ্যে সেরা খেলোয়াড় কে সেটা দেখানোর জন্য আমি দুজনের মধ্যে কম্প্যারিজন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে একটাই অনুরোধ করব, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, দুই খেলোয়াড়ের মধ্যে কম্প্যারিজন শুরু করি। তো তিরি, তার বয়স 30, এবং পোগবা, তার বয়স হচ্ছে 31। সেন্টার ব্যাকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার উচ্চতা। তিরি, তার উচ্চতা 6'1", এবং ফ্লোরেন্তিন পোগবা, তার উচ্চতা 6'4". অর্থাৎ উচ্চতার দিক থেকে পোগবা কিন্তু এগিয়ে। এইবারে আসি মার্কেট ভ্যালুতে। তিরি, তার মার্কেট ভ্যালু 3,54,00,000, এবং তিরির হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল 4,37,00,000। এইবারে পোগবার আসি। পোগবা, তার কারেন্ট মার্কেট ভ্যালু 5 কোটি, এবং পোগবার তার হায়েস্ট মার্কেট ভ্যালু ছিল 37 কোটি। তিনি তার টোটাল ক্লাব ক্যারিয়ারে 260 ম্যাচ খেলেছেন, অর্থাৎ তিনি প্রচণ্ড এক্সপিরিয়েন্স। এবং ফ্লোরেন্তিন পোগবা, তিনি তার ক্লাব ক্যারিয়ারে টোটাল 286টা ম্যাচ খেলেছেন, অর্থাৎ পোগবারও কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ দুটো খেলোয়াড়ই ভীষণ এক্সপিরিয়েন্স খেলোয়াড়। এইবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিফার 22-এর রেটিং অনুযায়ী দুটো খেলোয়াড় কেমন। ফিফা 22-এর রেটিং অনুযায়ী তিরি, তার ওভারঅল রেটিং হচ্ছে 63, এবং তিরি তার রেটিংয়ের মধ্যে তার পেস হচ্ছে 65, তার শর্ট পাওয়ার হচ্ছে 40, তার পাসিং স্কিল হচ্ছে 50, তার অ্যাজিলিটি হচ্ছে 54, তিরির ডিফেন্স হচ্ছে 61, এবং তিরির ফিজিক্যালিটি হচ্ছে 67। অর্থাৎ একটা সেন্টার ব্যাকের যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ফিজিক্যালিটি এবং ডিফেন্ডিং, তিরির কিন্তু এই দুটোই ভালো আছে। এইবারে আসি ফ্লোরেন্তিন পোগবার। তো পোগবা, তার ফিফা 22-এর ওভারঅল রেটিং হচ্ছে 68, অর্থাৎ তিরির থেকে 5 রেটিং বেশি, এবং পোগবা তার উইক ফুড হচ্ছে 3-স্টার, অর্থাৎ পোগবা তার কিন্তু দুটো পাই ভালো চলে। পোগবা, তার পোটেনশিয়াল হচ্ছে 68, পোগবার পেস হচ্ছে 61, পোগবার শর্ট পাওয়ার হচ্ছে 58, পোগবার পাসিং স্কিল হচ্ছে 58, পোগবার ডিফেন্স হচ্ছে 67, এবং পোগবার ফিজিক্যালিটি হচ্ছে 80। অর্থাৎ সেন্টার ব্যাকের ডিফেন্স ও ফিজিক্যালিটি দরকার, তো পোগবার কিন্তু ডিফেন্স আর ফিজিক্যালিটি তিরির থেকে বেশি। তবে এর মানে নয় যে তিরি খারাপ প্লেয়ার, তিরি কিন্তু তিরি। আইএসএল এখনও অবধি সেরা সেন্টার ব্যাক যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে তিরি। তো আশা করব পোগবা, তার কিন্তু ওভারঅল ফিফা রেটিং খুবই ভালো, এমনকি তিরির থেকেও ভালো। তো আশা করব পোগবা, তিনি কিন্তু ভারতেও ভালো ফুটবল খেলবেন এবং তিরির অভাবটা তিনি পূরণ করে দেবেন। তো বন্ধুরা, দুটো খেলোয়াড়ের কম্প্যারিজন অনুযায়ী আমার কাছে কিন্তু তিরি এবং পোগবা দুজনেই বেস্ট খেলোয়াড়। আপনার অনুযায়ী কে সেরা, তিরি না পোগবা, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।